রথের রশিতে টান পড়তেই চারিদিকে দুর্গাপুজোর খুঁটি পুজো সেরে নেওয়ার তাড়া। বারো মাসে তেরো পার্বণের প্রধান পার্বণ হল দুর্গাপুজো, আর তাকে ঘিরেই সারা বছর চলে কর্মব্যস্ততা। আর রথের দিন থেকেই কর্মব্যস্ততার আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করা, তার মানে হলো নিয়ম মাফিক নিয়ম করে দুর্গাপুজো কাজ করো মায়ের আগমনের জন্য। তারই দিন ঘোষণা এই খুঁটি পুজো। আর ঠিক তখনই ঠাকুর পুকুরের এসপি পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি কলকাতা এসে আগাম জানিয়ে দিলেন তাদের 48তম বর্ষ কেমনটি হবে, সেই সাথে একটি প্যানেল ডিসকাশন। প্যানেল ডিসকাশনে নতুন প্রজন্মের দুর্গাপুজোর যে আর্ট শিল্পী, সেখানে সমস্ত বড় বড় শিল্পীদেরই অগ্রাধিকার দিয়ে থাকে সবাই। বড় শিল্পীদের অগ্রাধিকার এবং বিরাজমান সর্বত্র, কিন্তু আর্ট কলেজের ছাত্রদের, নতুন প্রজন্মের সেই সব ছেলেদের কথা কোনো প্যান্ডেলই কখনো ভাবেনি, আজও ভাবে না। এসবি পার্কের এক্সক্লুসিভ ঘোষণা, এই সব আর্ট কলেজের ছাত্রদের কাজে নিয়োগ করো। এসবি পার্ক সার্বজনীন দুর্গা উৎসব কমিটি তাই এই সমস্ত নতুন প্রজন্মের আর্ট কলেজের ছাত্রদের কাজে নিয়োগ করছে, এবং সব প্যান্ডেলের কাছেও তাদের আহ্বান যে এই সমস্ত নতুন প্রজন্মের শিল্পীদের তারা নিয়োগ করে। এর ফলে নতুন প্রজন্মের শিল্পীরা যেমন একদিকে কাজ পাবে, তেমনি তাদের অর্থ উপার্জনেরও একটা রাস্তা হবে। কারণ দুর্গাপুজোয় শিল্প সামগ্রীর এক কর্মযজ্ঞ চলে, যেটা সর্বত্রই বড় বড় শিল্পীদের দিয়েই বড় বড় প্যান্ডেলরা করিয়ে থাকে। কিন্তু এই নতুন প্রজন্মের শিল্পীরা যাতে কাজ পায়, তারই এক্সক্লুসিভলি তারা প্রথম দিক নির্দেশ করে সেই সমস্ত শিল্পীদের তারা কাজ দেয়। এখন দেখা যাক ভবিষ্যতে এই নতুন শিল্পীদের বড় বড় প্যান্ডেলরা গ্রহণ করে কি না, তা তো সময়ই বলবে। কিন্তু তাদের এই যে প্রয়াস, এবং মিউজিকের ক্ষেত্রেও তাদের এই একই আহ্বান, তার ফলে এই দুইয়ের যে তাদের নতুন যে প্রয়াস, সেই প্রয়াসটি অবশ্যই প্রশংসার যোগ্য। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। আমরা যেটা এবার কলকাতা শহরবাসীকে উপহার দেওয়ার চেষ্টা করেছি, এবং তার সাথে সাথে এটাও চেষ্টা করছি গভর্নমেন্ট আর্ট কলেজের যে সমস্ত ছেলেমেয়েরা পাশ করে বেরিয়ে যাচ্ছে বা মাস্টার্স করছে, তাদেরকে আমাদের ডাইরেক্টলি এবং প্রপার ওয়েতে এই পুজোর মধ্যে ইনভলভ করা, যাতে কিনা তারা একটা এই যে একটা ভারতবর্ষ বলুন বা পৃথিবীর একটা এরকম এত বড় একটা ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম, যেখানে কাজের যে এত সুযোগ সুবিধা রয়েছে, মানুষের খুব সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায়, একটা আর্ট গ্যালারিতে যেমন পৌঁছানো যায় না, সাধারণ মানুষের এত আনাগোনা হয় না, কিন্তু এই পুজোটাকেও যদি আমরা সেই গ্যালারি হিসেবে দেখি এবং সাধারণ মানুষের যে এখানে এত আনাগোনা এবং তাদের কাছে পৌঁছানো যাওয়া, এবং এই স্টুডেন্টদের সেই একটা সুযোগ করে দেওয়া, বড় বড় শিল্পীরা তো কাজ করছেনই, তাদের কাজে তাদের নামে এমনি ভিড় হয়, তার সাথেও যদি, এবং আমরা খুব গর্বের সাথে বলছি যিনি আমাদের কাজ পার্থ দাশগুপ্ত করছেন, উনি তো আর্ট কলেজের স্টুডেন্ট, অবশ্যই প্রায় 7 জন আর্ট কলেজের স্টুডেন্ট আমাদের মাঠে এবার কাজ করবে, এবং তার সঙ্গে আমাদের যেটা শহরবাসীকে উপরি পাওনা হিসেবে পুজো উপহার যেটা আমরা দিতে চলেছি, ভারতবর্ষের ইতিহাসে মধ্যপ্রদেশের মাইহার ব্যান্ড এই প্রথম কোনো পুজোতে থিম মিউজিক করছে, এটাও কিন্তু শহরবাসীর কাছে আমাদের একটা উপহার বলতে পারি। না না, আমরা একদম এসবি পার্ক সার্বজনীন এটা আমরা এক্সক্লুসিভলি এটা আমরা করছি, এবং আমরা আশা করছি এই সাথে এর সাথেও অনেক আর্থিক ক্ষমতা সম্পন্ন ক্লাব যারা কলকাতা শহরে পুজো করে, তারাও পরবর্তী ক্ষেত্রে এই দিকেই হাঁটবে এবং আরও অনেক অনেক স্টুডেন্টকে সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করবে। আমার নাম সঞ্জয় মজুমদার, এসবি পার্ক সার্বজনীন প্রেসিডেন্ট। দেখতে পাচ্ছি যে নব্বই দশকের মাঝামাঝি পর থেকে দেখতে পাচ্ছি রাজা, যে শিল্পকলায় বা আমাদের যে দুর্গাপুজোর ক্ষেত্রে, দুর্গাপুজোর যে দুর্গোৎসবের ক্ষেত্রে
শিল্পের সঙ্গে তার একটা মেলবন্ধন তৈরি হচ্ছে, এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ জায়গা যেটা, মানুষ সেটাতে পার্টিসিপেট করছে। সাধারণভাবে আমরা যে হোয়াইট কিউবের মধ্যে যে প্রদর্শনী দেখি অনেক আগে সাধারণত সবাই, আর তার সাথে ছাড়া আমার বেশ কিছু বছর ধরে এই পুজোর জাজমেন্টের কাজ করতে হয়েছে, এবং সেটা খুব ভালোবেসে করেছি, কারণ সেটা আমাকে শিক্ষা দিয়েছে অনেক বেশি। এই ধরনের জাজমেন্টে যদিও আমি কোনো বিশ্বাস করি না, তবুও আমাকে নিজেকে সমৃদ্ধ করার জন্য আমি এটাতে অংশ নিয়েছি। দেখেছি যে মানুষের কি স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন, এবং বহু ক্ষেত্রে যে যখন এই যে কথাটা বলা হচ্ছে যে একটা প্যান্ডেল যখন গড়ে উঠছে কোনো একজন শিল্পীর তত্ত্বাবধানে, সেটা যে ধরনেরই হোক, সেখানে স্থানীয় মানুষের যে পার্টিসিপেশন হচ্ছে, তারা ছোটোখাটো বিষয় নিয়ে, এমনকি প্যান্ডেলটা চটের কাপড় দিয়ে মুড়লে সেটা যে ম্যাট একটা ফিনিশ হচ্ছে, তার যে একটা নিজস্ব সৌন্দর্য আছে, সেই নিয়ে এমন একজন মন্তব্য করছেন যিনি হয়তো সকালবেলা সবজি গেছেন। এই এই ধরনের একটা মানে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। পুজোর আগে তিন মাস তারা পাগলের মতো বসে বসে শিল্পীদের সঙ্গে তারা হেল্প করছেন, কোথাও তারা ধানকল কাটছেন, ছোলা কাটছেন, কাঠ লাগাচ্ছেন, কোথাও ইয়েতে কাঠে ইত্যাদি রং করছেন। এই সমস্ত কিছুতে অংশগ্রহণের মধ্যে দিয়ে যে শিল্পের নির্মাণ চলে, সেটা একটা বিরাট বড় বিপ্লব বলে আমার মনে হয়। আমার মনে হয় না যে ভারতবর্ষের আর কোনো জায়গায় সাধারণ মানুষকে এইভাবে শিল্পের সঙ্গে ইনভলভ হতে পেরেছেন।